সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আগের নোঙর করা অবস্থান পরিবর্তন করেছে। নাবিক ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনতে জলদস্যুদের সাথে ত্রিপক্ষীয় সংযোগ স্থাপনে কাজ করছে মালিক কর্তৃপক্ষ। দর্শকের বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, জিম্মি জাহাজ আবদুল্লাহ ও নাবিকদের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি কি তথ্য রয়েছে? যেমনটি বলছিলাম যে তারা তাদের অবস্থান ইতোমধ্যে পরিবর্তন করেছে, এই ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা দর্শকদের জানাবেন। ধন্যবাদ। আসলে ভারত মহাসাগরে যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যু আসলে নিয়ন্ত্রণে নেয়ার পরে কিন্তু আসলে কয়েকদিন কেটে গিয়েছে। এর মধ্যে কিন্তু এখনো কয়েকদিন কেটে যাওয়ার পরেও কিন্তু আসলে যে জলদস্যুরা তারা কিন্তু এখন পর্যন্ত মালিক পক্ষের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। তো সে এই বিষয়ে আসলে আমরা আমাদের সাথে কথা হয়েছিল কর্তৃপক্ষের সাথে, এবং তারা যেটি বলছেন যে কয়েকদিন কেটে যাওয়ার পরে এখন জলদস্যুরা যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা আসলে দেয়নি, সেই ক্ষেত্রে তারা জলদস্যুদের যে ফোন সেটির অপেক্ষা করছেন। এবং মালিকপক্ষ আরও যেটি জানিয়েছেন, তারা এই মুহূর্তে আসলে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থার সাথে সাথে যেহেতু জাহাজে যে খাদ্য এবং পানীয় সেটি পাঠানোর যে উপায় সেটি আসলে তারা খুঁজছেন, এবং তারা বলছেন যে যেহেতু জাহাজে যে খাবার এবং পানি যেটি ছিল সেটি একটা নির্দিষ্ট পরিমাণে ছিল, সেই ক্ষেত্রে তারা খাবার এবং পানির সরবরাহকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন, এবং জাহাজে যেই খাবার এবং পানির মজুদ ছিল সেটি ফুরিয়ে যাওয়ার আগেই যাতে আবার জাহাজে খাবার এবং পানি পাঠানো যায় সেটি নিয়ে আসলে কাজ করছেন, এবং একই সাথে তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজে খাবার এবং পানি পাঠানো পানি যে পরিষ্কার পানি সেটি সরবরাহের পরিকল্পনা করছেন। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জলদস্যুরা কোনো ধরনের যোগাযোগ করেননি, সেই ক্ষেত্রে কিন্তু খাওয়ার এবং পানি পাঠানোর কিন্তু কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে সবার প্রথমে দস্যুদের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করার বিষয়টি হলো মূল, এবং তাদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে কিন্তু কয়েকটি মাধ্যম নিয়ে তারা কাজ করছেন বলে জানিয়েছেন। তারা আমাদের যেটি বলছেন যে তারা কয়েকটি মাধ্যমে আসলে তৃতীয় পক্ষের সাহায্য নিচ্ছেন যাতে করে জলদস্যুদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং তারা এই বিষয়ে কিন্তু কয়েকটি মাধ্যমের সহযোগিতা নিচ্ছেন। অন্যদিকে তারা যেটি জানাচ্ছেন যে গতকাল রাত 8:30 নাগাদ সর্বশেষ যে জাহাজে যে নাবিকরা রয়েছেন তাদের একটি অডিও বার্তার মাধ্যমে আসলে তাদের সাথে যোগাযোগ করা হয়, এবং তারা যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত সুস্থ আছেন এবং তাদেরকে ব্রিজে কিন্তু একসাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে জলদস্যুরা, এবং তারা একসাথে সবাই একটি স্থানেই থাকছেন। তো চট্টগ্রামের থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে যুক্ত থাকার জন্য।